রাজুকে করিডোর বানিয়ে বাংলাদেশ থেকে মানব পাচারের কাজ অবাধেই চলছে। বৃহস্পতিবার বিকেলে আরও ছয়জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে জিআরপি থানার পুলিশ। ধৃতদের মধ্যে তিনজন পুরুষ এবং তৃতীয় লিঙ্গে তিনজন বাংলাদেশি নাগরিক রয়েছে। শুক্রবার আগরতলা রেলস্টেশনে জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক এই সংবাদ জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি থানা, আরপিএফ, পুলিশ, বিএসএফ এবং গোয়েন্দা বাহিনীর আধিকারিকরা মিলে অভিযান চালিয়ে জিরানিয়া রেলস্টেশন থেকে তাদের গ্রেপ্তার করে। ধৃতরা প্রথম নিজেদের বিশালগড়বাসী বলে দাবি করে, কিন্তু তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। জিআরপি থানার আধিকারিক আরও জানান, ধৃতরা 6 নভেম্বর রাতে অবৈধভাবে বাংলাদেশের সীমান্ত টপকে ভারতে প্রবেশ করে এবং মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে জিরানিয়া রেলস্টেশনে উপস্থিত হয়। তিনি জানান, ধৃত বাংলাদেশি নাগরিকরা হল তৃতীয় লিঙ্গের একলাস মিয়া, বাড়ি কিশোরগঞ্জ জেলায়, রুবায়েত হোসাইন, বাড়ি গাজীপুর জেলায়, জাকিরা, বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায়, জাকারিয়া, বাড়ি বাংলাদেশের নেত্রকোনা জেলায়, তানভীর আহমেদ, বাড়ি নেত্রকোনা এবং বাংলাদেশের নোয়াখালী জেলার মোহাম্মদ মমিনুল হক। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। আমাদের দুপুরবেলা একটা খবর আসে যে বিশেষ করে জিরানিয়া রেল স্টেশনে দিয়ে মানে কিছু বাংলাদেশি লোক যেতে পারে যারা অবৈধভাবে এসেছিল আর কি ভারতে। তো এই সময়তে যখন আমরা খবর পাই, আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা এবং আমাদের যে বিএসএফ আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে, আমরা আগরতলা রেল স্টেশন থেকে জিরানিয়া রেল স্টেশনে যাই। তো যেমাত্র বিকালবেলা হলো তখন এই ছয়জন তারা সন্দেহভাজনভাবে স্টেশনে মানে ঢুকে এবং 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিটও নিয়েছে তারা। তো তারপর তাদের গতিবিধি সন্দেহজনক দেখে আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে থাকি তাদের বাড়িঘর কোথায়। কিন্তু প্রথমে তো তারা বলছিল যে তাদের বাড়ি বিশালগড়ে, এরকম বলছিল। কিন্তু তারপর আমরা দফায় দফায় যখন জিজ্ঞেস করলাম তখন তারা এক পটে স্বীকার করে যে তারা বাংলাদেশি ন্যাশনাল এবং সবাই গতকালকেই মানে ছয় তারিখ রাত্রি তারা বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে এসেছে এবং তারা সবাই মুম্বাই যাবে, এরকম বলছে আর কি। তো আমরা এই সুবাদে আমরা আগরতলা জিআরপি থানাতে তাদের এগেনস্টে একটা মামলা নেই, যার মধ্যে নতুন যে আছে বিএনএস অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। তো আমরা দেখছি আরও মানে ওইগুলোর সঙ্গে আরও কে বা কারা যুক্ত আছে, তো নিশ্চয়ই আমরা তাদের এগেনস্টেও অ্যাকশন নেব। উল্লেখ্য, রাজ্যে ক্রমশ বাড়ছে মানব পাচারের ঘটনা, আর এই সমস্ত ঘটনায় রাজ্য এবং দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।